আলহামদুলিল্লাহি রবিল আলমিন ওসলাত ওয়াসালাম আলা আম্মা মুরসালিন আম্মাবাদ ফারুজ বিল্লাহিমিন শৈতান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় প্রিয় ইসলামী বেয়েরা এবং মাদানী চাইলে দশ শ্রোতা আসুন আমরা মহাব্বতের সাথে দূরসুরে পাঠ করি আসলাত ওয়াসালাম আলী কেয়া রসুল আল্লাহ ওয়াইলা আলিকা কাওয়া সাবি হাবিব আল্লাহ আসলাত ওয়াসালাম আলী কেয়া নবী আল্লাহ ওয়াইলা আলিকা কাওয়া সাবি নূর আল্লাহ প্রাণপি ইসলামী বেয়রা এবং মাদানী সেনের দর্শক শ্রোতা হেজাবাজাল দরুশরে পাঠ করার অসংখ্য ফজিলাতও বরগত রয়েছে সাইকাতেরিক আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা মৌলানা মোহাম্মদ রিয়াস সত্তার কাদেরি দামদ বরকাতিয়া তিনি বিভিন্ন রিসালের মধ্যে দরি শরীফ পাঠ করা ফজিলের সম্পর্কে তিনি বিভিন্ন হাদিস শরীফ নকল করে থাকেন তো তার মধ্যে একটি দরি শরীফের ফজলত এরকমই রয়েছে আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুর পুরনুর আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যেই ব্যক্তি আমার উপর একবার দরির শরীফ পাঠ করবে এবং ওই দরি শরীফ যদি আল্লাহ তালার দরবারে কবুল হয়ে যায় তাহলে ওই দুরশ্বরী পাঠকারী ব্যক্তির আশি বছরের গুনাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন সুবাহ আল্লাহ তো আল্লাহ তালা আমাদেরকে মহাব্বতের সাথে ক্লাসের সাথে বেশি থেকে বেশি পরিমাণে দুরশ্বরীপ পাঠ করার সে সৌভাগ্য দান করুক আসলে আমরা মহাব্বদের সাথে আরেকবার দুরশ্বরী পাঠ করি সোল্ল আল্লাহ হাবিবাহ সাল্লাহ আল্লি আলহিম ওয়াসাল্লাম পি ইসলাই বেড়া এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আমি ইয়াহি কেরাম আলহিমুসালামের ঘটনাবলী অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে আরও একবার আল্লাহ তালার রশেষ রহমতে উপস্থিত হওয়ার সৌভাগ্য হয়েছে এবং আপনারা যারা দর্শক শ্রোতা আমাদের সাথে আমার সাথে শরিক হয়েছেন স্ক্রিনের সামনে মার্শাল্লাহ অনেক হয়তোবা বিভিন্ন ব্যস্ততার মাঝেও মার্শাল্লাহ মাদানেছেন বাংলার সামনে বসে আপনারা বিভিন্ন ইলমে দিন অর্জন করছেন আপনাদেরকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি দর্শ শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন আমিউ রাসুল গণের জীবনী সম্পর্কে জানার সৌভাগ্য হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ গত অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন আমরা নবীকণের জীবনে সম্পর্কে জানা সৌভাগ্য হয়েছে তো সেই সুভাতে আজকের অনুষ্ঠানের মধ্যে আমরা আল্লাহ তালার এমন একজন নবী সম্পর্কে আমরা আলোচনা করব জিনার জীবনে ঘটে যাওয়া অনেক মনোমুগ্ধকর ঘটনা যেগুলো থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে ইনশাআল্লাহ আমরা তাকে শ্রবণ করব তো আজকে আমরা যেই নবী আল্লাহ তালার এনার সম্পর্কে আলোচনা শ্রবণ করব সেই নবীর নাম হচ্ছে হজরত দানিয়াল আলিয়ানবীনা ওয়ালিসাল্লাতু আসাল্লাম হজরত দানিয়াল আলিয়া নবীনা সালাম তিনি কি আল্লাহ তালার নবী ছিলেন কি না এটা ব্যাপারে বিভিন্ন কারামের মতবিরত রয়েছে কিন্তু অধিকাংশ ওলামায় কারাম এটাই বলেছেন যে হজরত দানিয়াল আল নবী সালাতু আলহি তিনি তিনি আল্লাহতালার একজন নবী ছিলেন সুবাহান আল্লাহ তো প্রাণ পি বেড়া এবং মাদানের চ্যানেলের দোষ শ্রোতা হজরত দানিয়াল আল নবীনা ওয়ারহ সালাতুয়া সালাম এনার জীবনে এনার অনেক মজিজা রয়েছে তো এনার যদি এনার জীবন সম্পর্কে আজকে আমরা শ্রবণ করবো যদি আমরা প্রথমত ইনার জন্ম সম্পর্কে শ্রবণ করতে যাই ইনার জন্মটা হয়েছিল খুব সুন্দরভাবে মানে খুব একটা মনোমুগ্ধকর ঘটনা তার জন্মটা সম্পর্কে রয়েছে এটা সেটা হচ্ছে এরকমই যে হজরত দানিয়াল আল নবীনা ওয়ারাহি সালাত আসালাম তিনি যে জন্মগ্রহণ করবে আর তিনি যে এলাকার মধ্যে যে রাজ্যের মধ্যে জন্মগ্রহণ করবে ওই রাজ্যে যে বাদশাহ ছিল সে ছিল খুব জালিম বাদশাহ অর্থাৎ সে বেদর্মী ছিল তো ওই জালিম বাদশাহের যুগের মধ্যে যারা বিভিন্ন গণক ছিল তারা জানতে পারলো যে এরকম একজন আল্লাহ আল্লাহতালার মানে একজন এমন একজন দুনিয়াতে এমন একজন ব্যক্তি আসবে যে ব্যক্তি এই যে জালিম বাদশাহ যে বেদর্মীদের যে কালচার যে বেদর্মিদের যে কাজকর্মে এগুলোকে ওই ব্যক্তি ধ্বংস করে দিবে। তো এটা ওই যুগের গণকরা তারা জন্ম হওয়ার আগেই অর্থাৎ দানিয়াল আলম নবিনা আলাইসাল্লা সালাম জন্ম হওয়ার আগেই জেনে গিয়েছিল এখন গণকরা এই কথাটা গিয়ে বলল ওই যুগের জালিম বাদশাহকে যে আপনার রাজ্যের মধ্যে এমন একজন সন্তান আসবে এমন একজন ছেলে অমুক দিনের মধ্যে তারা ওই গণকরা ওই দিনটাও বলে দিয়েছিল যে দিনের মধ্যে দানিয়াল আলি সাতসালাম জন্মগ্রহণ করবে তো গিয়ে বলো যে অমুক দিনের মধ্যে একজন মানুষ একজন সন্তান জন্মগ্রহণ করবে যে সন্তান বড় হয়ে আপনার এই রাজশাহী আপনার যেই বাদশাহী রয়েছে এই বাদশাহী আপনি যে শাসন কার্যকর এগুলো সবগুলোকে কি। সব কিছু ধ্বংস করে দিবে তো এখন তো গণকরা গিয়ে ওই যুগের জালিম বাদশাহকে বলল যে আপনার এই দেশের মধ্যে সাম্রাজ্যের মধ্যে যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তান এটা এটা আপনাকে ধ্বংস করে দিবে তো এই কথাগুলা শুনে ওই জালিম বাদশাহ পুরা রাজ্যের মধ্যে এটা অ্যালান করে দিল যে আজকে অর্থাৎ যেই রাতের কথাটা গণকরা বলেছিল তো সেই রাতের মধ্যে সেই দিনের মধ্যে তিনি কি অ্যালান করে দিলেন যে আজকের এই রাতের মধ্যে আজকের এটার এই রাতের মধ্যে যেই সন্তান যেখানে জন্মগ্রহণ করবে না কেন সেই সন্তানকে যেন হত্যা করা হয় তো ঠিক সেরকম গণকদের কথা মনে অনুযায়ী তারা যে দিনটা বলেছিল সে দিন তো সে রাতের মধ্যেই হজরত দানিয়াল আলবেন সালাতুয়া সাল্লাম এনার জন্মগ্রহণ হলো এবং আফসোসের বিষয় সে জালিম বাদশাহ সেই হজরত দানিয়াল আল নবিনাওয়ার সালাম সে ছোট্ট শিশু ওই রাতে জন্মগ্রহণ করার পর তাকে নিয়ে হত্যা করার জন্য দেখেন এখানে একটা হচ্ছে কোনো মানুষকে সরাসরি হত্যা করে ফেলা এটা একটা বিষয় কিন্তু আরেকটা কোনো মানুষকে যে কষ্ট দিয়ে দিয়ে তাকে হত্যা করানো মানে তাকে বলতে গেলে তাড়াতাড়ি হত্যা না করে বরঞ্চ তাকে বিভিন্নভাবে কষ্টের মাধ্যমে হত্যা করা এটা কিন্তু ক্ষতি এটা কিন্তু আপনার কষ্টের পরিমাণটাও আর অনেক বেশি হয়ে থাকে তো এই জন্যই হজরত দানিয়া আল নবীন ও আলী তখন যখন ছোট্ট শিশু যখন জন্মগ্রহণ করেছে ওই জালিম বাদশাহ এই ছোট্ট শিশুকে নিয়ে এমনভাবে সেই জালিম বাদশা মনে স্থির করলো যে এই ছোট বাচ্চাকে আমি হত্যা করব বিভিন্ন হিংস্র পশু পাখিদের মাধ্যমে অর্থাৎ যেগুলো মানুষকে কে ফেল বেদল হিংস্র প্রাণীদের একটা গর্ত করলেন ওইখানের মধ্যে হিংস্র প্রাণীদেরকে ওই গর্তের মধ্যে রাখলেন এবং সাথে সাথে ওই গর্তের মধ্যে হজরত দানিয়াল আলীনা আলহ সালুআসলামকে ফেলে দেওয়া হলো এখন জালিম বাদশাহ সৈন্যদেরকে তাদেরকে আদেশ দিলেন যে নেই সন্তান এখানে ফেলে দেওয়া হলো ফেলে তো দেওয়া হলো এবং তারা সবাই তাকে ওই সন্তানটাকে ওই স্থানের মধ্যে ফেলে দিয়ে তারা চলে আসলো পরে যখন তারা এটা সাধারণত বুঝতে পারলো যে ওই সন্তানকে এখনো হয়তো বা ওই হিংস্র পানিরা খেয়ে ফেলেছে যখনই তারা ওই স্থানের মধ্যে গেল তখন ওই সৈন্যরা জালিম পাচ্ছায় যারা সৈন্য ছিল তারা এটা দেখে অবাক হয়ে গেল দেখা গেলো কি ওই ছোট্ট সন্তান যেটাকে ফেলে দেওয়া হয়েছে খাওয়ার জন্য হত্যা করার জন্য বরঞ্চ হিংস্র প্রাণীরা ওই ছোট্ট শিশুকে উৎপান করাচ্ছে সুহান আল্লাহ সুহান আল্লাহ এক্ষেত্রে এটা কারণ কি কারণ হচ্ছে ছোট্ট শিশুটা হচ্ছেন আল্লাহ তাল নবী ছিলেন সুবহান আল্লাহ তো এটা তো দেখে পুরা জালিম বাদশা না পুরা সাম্রাজ্যের সকল লোকেই অবাক হয়ে গেলেন যে ছোট্ট শিশুকে হিংস্র পানি তো কোনো মানুষকে পেলে তো খেয়ে ফেলবে সব কিছু শেষ শেষ করে দিবে কিন্তু এই ছোট্ট শিশুটা কেমন শিশু যে শিশুকে হত্যা না করে না কে বরঞ্চ তাকে দুধ পান করছে আর বরঞ্চ তাকে আদর করছে এটা কারণটা কী কারণ তিনি ছিলেন আল্লাহ তালার একজন নবী হজরত দানিয়াল আলা ওয়ালিক সালাতাম সুহান আল্লাহ তো প্রাণ পি বেরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এই যে আমি একটু ঘটনা বললাম এটা বর্ণনা করেছেন হজরত আবু হুরাইরা রদি আল্লাহ তাল আনহু এবং তার সাথে সাথে হজরত আবু মুসা আস আরি রদি আল্লাহ তালু এই ঘটনাটা বর্ণনা করেছেন আচ্ছা এক্ষেত্রে আমি একটা বিষয় দশশ্রোতা আপনাদের কাছে তুলে ধরব সেটা হচ্ছে দেখেন একজন আল্লাহ তালা নবী যে ছোট্ট শিশুকে সাধারণ তিনিও একজন আর দেখতে বললে হয়তো আমাদের মতো দেখতে বা দেখতে আমাদের মতো সাধারণ মানুষ ছিল কিন্তু আল্লাহ তালা নবী আল্লাহ তালা আল্লাহর ওলি তারা হয়তোবা দেখতে হয়তো আমাদের মতো সাধারণ মানুষ কিন্তু তারা আমাদের মতো সাধারণ মানুষ নন বরঞ্চ তারা আলা বালা। এবং আমরা যদি এটা বলি আমাদের সকল নবীদের সর্দার আমাদের আঁকা মুহাম্মদ মুস্তাফা সাল তালা আলী আলী আসলাম যিনি নুরানি নবী রয়েছেন তো আল্লাহ তালা আমাদেরকে সকল নবীদের সত্তাকে অন্তরে বিশ্বাস করার সে সৌভাগ্য নসিব করুক তো নবীদের কেমন মর্যাদা নবীদের কেমন শান এটা আমরা এই ঘটনা থেকে আমাদের জানা সৌভাগ্য হলো যে হিংস্র পানিরা পর্যন্ত আল্লাহ তালার নবীদেরকে চিনতে পারেন যে ইনি আল্লাহ তালার নবী কিন্তু হয়তোবা অনেক দুর্বাগা মানুষ রয়েছে যে মানুষদের বিবেক রয়েছে তারপরেও তারা আল্লাহ তালার নবীদেরকে সত্যিকার অর্থে তারা বিশ্বাস করতে চায় না আল্লাহ তালা আমাদেরকে এই ধরনের সাধারণ মানুষ থেকে যারা আল্লাহ তাল নবীদের সম্পর্কে পিয়নবির রসুল ইসাল আলিয়া ইসলামের সাহাবাদের সম্পর্কে আল্লাহর অলিদের সম্পর্কে কারও ধারণা করে তাদের থেকে বেঁচে থাকার আমাদেরকে সৌভাগ্য নসিব করুক তো প্রাণপি ইসলাম এরা এবং মাদানী সেনের দর্শক শ্রোতা দানিয়াল আল নবীনা ওয়ালি সালাতু আসালাম এনার জীবনের মধ্যে আরও অনেক ঘটনা রয়েছে তার মধ্যে আরেকটি উল্লেখযোগ্য যে ঘটনা সেগুলো আপনাদের কাছে আমি তুলে ধরার চেষ্টা করছি দানিয়াল আল নবীনা ওয়ালিয়া সালাতু এর যুগের মধ্যে যে বাদশাহ ছিল ওই বাদশাহের যে নাম ছিল ছিল যে জালিম বাদশাহ সে নামের ব্যাপারে বলা হচ্ছে তার নাম ছিল বক্তন স্বর তার নাম ছিল বক্তন স্বর তো এই বক্তন স্বর আমরা হয়তো গত কয়েকটি অনুষ্ঠানের মধ্যে হজরত সুলাইমান আলবিনা ওয়ালিয়া সালাতামের জীবন সম্পর্কে আমাদের হয়তোবা যারা আমরা দেখেছি আর জানা সৌভাগ্য নসীব হয়েছে তো হজরত সুলাইমান আলবীনা ওয়ালিয়া সালাত সালাম বাইতুল মুকাদ্দাস তিনি বিভিন্ন জিঙ্দের মাধ্যমে নির্মাণ করেছিলেন কিন্তু পরে এই বক্তন স্বর বাদশাহ এসে নাহ্লাহ সেই বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করে দিয়েছিল তো এই বক্তস্বর সেই জালিম বাদশাহ বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে আসার পরে কিছুদিন পর সে একটা স্বপ্ন দেখলো আর যখন সেই স্বপ্নটা দেখেছিল তখন হজরত দানিয়াল আলবিনা ওয়ালি সালাত সালাম তিনি মোটামুটি প্রাপ্তবয়স্ক হয়েছিলেন কিতাবের মধ্যে এটা এসেছে তো হজরত দানিয়া আলানবিনা ওয়ালি সালাতু যুগে যে বাদশাহ বক্তনসর সেই বাইতুল মুখাদের ধ্বংস করে আসার পরে একটা স্বপ্ন দেখলো কিন্তু এখানে একটা খুব লক্ষণীয় সেটা হচ্ছে সে স্বপ্নটা দেখার পরে সে স্বপ্নটা ভুলে গেল এখন সে চিন্তিত হয়ে পলো আমি কি স্বপ্ন দেখলাম আমার কোনো স্বপ্নের কারণে আমার ভবিষ্যতে কোনো বিপদ আসছে কিনা সে এখন এটা নিয়ে চিন্তিত হয়ে গেল যে আমার স্বপ্নটা এখন যদি আমি আমার থেকে যদি ভুলে যাওয়ার কারণে যদি মনে না পড়ে এবং আমার ভবিষ্যতে যদি কোনো খারাপ কিছু হয়ে যায় এটা নিয়ে সে এক পর্যায়ে অনেক প্যারেশানির মধ্যে গ্রেপ্তার হয়ে গেলে এখন চিন্তা করতে লাগলো যে কি করা যায় কিভাবে আমার স্বপ্নটা আবার আমার মনের মধ্যে আনা যায় এখন সে তার রাজ্যের মধ্যে অ্যালান করে দিল যে আমাকে যেন আমার স্বপ্নটা যেন মনে করি এরকম কে যেন কেউ আসে তো তিনি বাদশাহ সে কী করলো হজরত দানিয়া আলবিনা আলী সালাতসালাম তার সাথে সাথে আরও কয়েকজন লোককে সে একত্রিত করল এবং তাদেরকে আদেশ দিল যে তোমরা যারা আমার সামনে এখন এসেছো তার মধ্যে হজরত দানিয়া সালাম ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে বললেন যে আমি যে স্বপ্নটা দেখেছি এবং সে স্বপ্নটা আমি এখন ভুলে গিয়েছি এখন তোমরাই আমাকে বলবে আমি কি স্বপ্ন দেখেছিলাম এখন তারা সবাই দ্বীন মধ্যে পড়ে গেল যে কিভাবে বাদশা স্বপ্ন দেখেছে কি স্বপ্ন দেখেছে এটা আবার সে ভুলে গিয়েছে এখন আমাদের বলতে হবে সে স্বপ্নের কথা এখন সবাই তারা দ্বীন মধ্যে পড়ে গেল এদের মধ্যে তো হজরত দানিয়া আলানবেনসাদালাম ছিলেন তো তিনি কী করলেন বাদশাহের সামনে থেকে একটু আলাদা হয়ে আল্লাহ তালার দরবারে দোয়া করলেন কারণ আল্লাহ তালার নবী যাই দোয়া করবেন তাই কবুল হবে তো দোয়া করলেন হে আল্লাহ আমাকে এই বাদশাহের স্বপ্ন যা দেখেছে তা মনে করিয়ে দিন তখন আল্লাহ তালা দয়াই তাকে এটা তার স্বপ্নের কথাটা মনে করিয়ে দিলেন তো স্বপ্নটা ছিল এরকম যেটা দানিয়ার আল্লাহ মিনা ওয়ারসাদাম বাদশাহকে বর্ণনা করলেন তার পায়ের গোডারি ছিল আপনি যে আকৃতিটা দেখেছেন সেই আকৃতির পায়ের গোডারি ছিল মাটি দ্বারা তৈরি এবং তার পাশাপাশি হাঁটু ও রান ছিল তামার দ্বারা তৈরি এবং ওই আপনার আকৃতিটার প্যাটটা ছিল তামার দ্বারা তৈরি এবং এরপরে তামার দ্বারা তৈরি প্রথমত হাঁটুর রানের কথাটা বললেন তারপর কিতাবার মধ্যে এসেছে যে তার প্যাটটা ছিল আপনার রোপো দ্বারা তৈরি এরপরে পেটের যে উপর অংশ সাধারণত আমরা হয়তো দেখা যায় তার যে বক্ক ছিল সে বক্কটার ছিল স্বর্ণ দ্বারা তৈরি এবং এরপরে গার্ড এবং মাথাটা ছিল লোহা দ্বারা তৈরি তো এই আকৃতির যে গঠন মাটি দ্বারা তৈরি রৌপ্য দ্বারা তৈরি আর সোনা দ্বারা তৈরি তারপর লোহা দ্বারা তৈরি এই তো এই ঘটনাটা আকৃতির সম্পর্কে তাকে ধারণা দিলেন ধারণা দেওয়ার পরে বাদশা জিজ্ঞাসা করলেন এই যে কিছু অংশ মাটির দ্বারা তৈরি কিছু অংশ রূপ দ্বারা তৈরি কিছু অংশ তামার দ্বারা তৈরি কিছু অংশ স্বর্ণ দ্বারা তৈরি এটা কারণটা কী তখন হজরত সুলাইমান আলব না ওয়ালি সালাতুয়া এর যুগের মধ্যে যে ঘটনা যুগ সোলামান আলু সালাইম আলী সাতসাল্লামের পরে যে হজরত দানিয়াল আলম্বিনা ওয়ালি সালাত সাল্লাম তিনি তস্রী ফ এনেছেন এই হজরত দানিয়াল আলব না ওয়ালিয় সালাতসাল্লাম তিনি খুব সুন্দরভাবে এটার বর্ণনা দিলেন যে যে মাটিটা আপনি দেখতে পেলেন যে মাটিটা পা গোড়ালে বলা হয়েছে এটা একটা বাদশাদের তার রাজ্যের মধ্যে যে শাসন কার্যকর এটা একটা নমুনা দেওয়া হয়েছে আচ্ছা এখানে আরেকটা বিষয় যখন তিনি ঘটনাটা বর্ণনা করছিলেন হজরত দানিয়াল আল্লাহ সালাতু আসালাম ঘটনাটা বর্ণনা করার মধ্যে আরেকটা অংশ এটা ছিল যে হজরত দানিয়া আল্লি সালাতু আসালাম বাদশাহকে এই ঘটনাটা বর্ণনা করার সময় এটাও বললেন যা আপনি স্বপ্নের মধ্যে এটাও দেখেছেন এই বস্তুটা এই আকৃতির মানুষটা এই আকৃতি যে তার পায়ে রয়েছে মাটি দ্বারা রূপ দ্বারা স্বর্ণ এরকম বর্ণনা করার পরে এই আকৃতির উপর আকাশ থেকে এমন একটি বস্তু এসে যে বস্তুটা এই থামা রূপা স্বর্ণ দ্বারা তৈরি বস্তুর উপর আঘাত করলো আঘাত করার সাথে সাথে ওই বস্তু দ্বারা আঘাত করার পরে পুরা এই আকৃতিটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল তো এই স্বপ্নটার ব্যাখ্যা যখন করছিলেন হচ্ছে দানিয়ার আলব ওয়ালাহি সাল্লা সালাম আর তখন এই কথাগুলো শুনে তখন বাদশা গাবড়ে গেল যে কোনো একটা পাথর উপর থেকে এসে আঘাত করে দিয়েছে এবং সব কিছুকে ভেঙে চুরমার করে দিয়েছে এটা কারণটা কী হতে পারে তখন দানিয়া আলাই বললেন যে মাটির বাদশাহী অর্থাৎ যে মাটিটা ছিল তার পায়ের গোড়ালে এটা একটা বাদশাহী নমুনা দেওয়া হয়েছে অর্থাৎ এই মাটির সাধারণত নরম হয়ে থাকে আবার এই মাটি থেকে সাধারণত যে আপনার তামা মাটি থেকে তামা আর একটু কঠিন হয়ে থাকে আবার তামা থেকে রূপ্য আর এটা দামি হয়ে থাকে একটু কঠিন হয়ে থাকে আবার রুপ্পো থেকে স্বর্ণ স্বর্ণটা আরেকটু কঠিন আর একটু দামি হয়ে থাকে এবং স্বর্ণের পরে যেটা তার মাথা এবং কাট ছিল যে লোহা দ্বারা তৈরি এটা আরও কঠিন হতে পারে আরও কঠিন এটা রয়েছে তো এই ক্ষেত্রে লোহা দ্বারা শেষ পর্যায়ে লোহা দ্বারা এখানে নিযুক্ত করা হয়েছে এটা উল্লেখ করা হয়েছে যে ওই বাদশাহ যে বাদশাহের নাম ছিল বক্তন স্বর তাদের শাসন কার্য এটা এখানে উল্লেখ করা হয়েছে তো বাস এবং এক্ষেত্রে দানিয়ার আলব আব সালাম বলে দিলেন যে আপনার বাদশাহী যে আপনি যেভাবে শাসন কার্য চালাচ্ছেন মানুষের উপর নির্যাতন যে আপনি একটা জুলুমদারি কাজ করছেন এটা আপনার এই বাদশাহীটা তুলনা করা হয়েছে ওই গাঠ এবং মাতা যে লোহার দ্বারা তৈরি বস্তু ছিল আকৃতি ছিল ওইটার সাথে তুলনা করা হয়েছে এবং এই সকল জালিমি বাদশাহী যে নমুনা মাটি সোনার উপদ্বারা এবং লোহা দ্বারা বোঝানো হয়েছে এ সকল কিছুকে যে ধ্বংস করে দিয়েছে উপত্যক একটা পাথর বা একটা কিছু একটা এসে বস্তু এসে ওই পাথর বা বস্তু এটা হচ্ছে আল্লাহ তালা প্রেরিত আজাব যার কারণে ওই সকল ধরনের জালমি বাদশা ধ্বংস করে দেওয়া হয়েছে তো এই কথাটা যখন বাদশা শ্রবণ করলো তখন সে আরও গাবড়ে গেল সে এখন বয়ে থরথর করে কাঁপতে লাগলো এবং এই ক্ষেত্রে একটা বিষয় যখন দানিয়াল আল নবীনা ওয়ালিয়াসাল্লাতু আসাল্লাম তিনি যে তাকে তার পুরো স্বপ্নের বর্ণনা বলেছেন এবং তাকে এই ধরনের স্বপ্নের ব্যাকাও বলে দিয়েছিলেন তো এর কারণে দানিয়াল আল নবিনা ও আলিয়াসাল্লা সাল্লাম ওই জালেম বাদশাহ দানিয়াল আলসাতসাল্লামকে খুব প্রিয় বাজন করে ফেললেন এবং তাকে তার সাথে সাথে রাখলেন তার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে দানিয়াল আলুসু আসালামকে সাথে রাখলেন তো এই বিষয়টা যে দানিয়াল আল নবীনা আলহসালাতুয়সাল্লাম বাদশাহের খুব প্রিয় হয়ে গিয়েছে এই বিষয়টা অনেক যারা ওই এলাকার ওই রাজ্যের যারা মানুষ ছিল এবং ওই রাজ্যের যারা বিভিন্ন মন্ত্রিসভা ছিল তারা এটা সইতে পারলো না তো হজরত দানিয়াল আল নবীনা ওয়ালিয়াসাল্লা সাল্লাম যখন ওই জালিম বাদশাহের মানে খুব প্রিয় হয়ে গেল তখন সাধারণ মন্ত্রিসভা তারা এটা সইতে পারলো না এখন ওই মন্ত্রিসভার বিভিন্ন লোকরা তারা বিভিন্নভাবে চক্রান্ত করতে লাগলো যে কীভাবে হজরত দানিয়াল আল নবীনা ওয়ালিস সাল্লা সাল্লামকে জালিম বাদশাহ থেকে দূরে সরানো যায় মানে জালিম বাদশাহের কাছে এমন কিছু তারা বলবে বা কিছু করবে যার দ্বারা হজরত দানিয়াল আলহি সালাতসাল্সালামকে দূরে সরানো যায় তো এক পর্যায়ে সকল মন্ত্রিসভা এবং যারা বিভিন্ন সাধারণ লোক ছিল তারা তাদের যে খারাপ কাজ দানিয়া আলি সাদুয়সাল্সাল্লামকে দূরে সরানো এটার উপর কামিয়াব হয়ে গেল একপর যে হজরত দানিয়াল আলমিনা সাত আসলামের প্রতি ওই জালিম বাদশাহ যার নাম ছিল সর সে বক্তনসর এই হজরত দানিয়াল আলম্বিনা ওয়ালিসুআসালামের প্রতি তার কোপ চলে আসলো তার রাগ চলে আসলো তো রাগ আসার কারণে তার প্রতি কোপ আসার কারণে সে কী করলো হজরত দানিয়াল সালাতু সালাতুসালাম এবং তার সাথে যারা সঙ্গী ছিল সকলকে একটা গর্তের মধ্যে ফেলে দিলেন এবং ওই গর্তের মধ্যে বিভিন্ন বিষাক্ত হিংস্র প্রাণীদেরকেও তাদের ওই গর্তের মধ্যে দিয়ে দিলেন যেন এই হিংস্র প্রাণীরা হজরত দানিয়া আলি সাতু আসালামকে এবং তার সঙ্গীদেরকে যেন খেয়ে ফেলেন কিন্তু যারা ওই গর্তের মধ্যে দানিয়ার আলমিনা ওয়ারিয়াতুসালাম তার সঙ্গীদেরকে ফেলে দিয়েছিল যে সৈন্যরা তারা কী করলো ফেলে দেওয়ার পরে তারা কিছু তারা খাবার খাওয়ার জন্য নাস্তা খাওয়া করার জন্য তারা ওই স্থান থেকে চলে গেলেন যখন তারা ফিরে আসেন তখন আবারও দেখতে পেলেন যে ওই হজরত দানিয়ার আলমিনা ওয়াইসালাতুয়সাল্লাম যে ছোটবেলায় যে শৈশবকালে যে ঘটনা ঘটেছিল ঠিক সেম ঘটনা যে এখনই দেখা যাচ্ছে যে হিংস্র প্রাণীরা যে হজরত দানিয়া আলম্বিনাওয়ালাইলাতুসালামকে এবং তার সঙ্গীদেরকে না খেয়ে বরঞ্চ আক্রমণ না করে এক পাশে দানিয়ান আলম্বিনাওয়াল সালাত সালামরা বসে আছেন তার সঙ্গীরা সহ অন্য পাশে হিংস্র প্রাণীরা আলাদাভাবে তারা আরাম ফর্মাচ্ছেন তো এটা দেখে তারা সকলে অবাক হয়ে গেল তো এই ঘটনাটার ব্যাপারে হুজরত আবদুল্লাহ ইবনে আবি হুজাইল ইনা থেকেও রদি আল্লাহআনহু ইনার থেকেও বর্ণিত এসেছে যে এই ঘটনাটা অন্যভাবে বর্ণনা করেছেন যে হযরত দানিয়াল আল নাবিনা ওয়ালি সালাতাম ইনাকে যে শাস্তি দেওয়া হয়েছিল এটা সম্পর্কে একটা গর্তম তাকে ফেলে দেওয়া হয়েছিল এরপরে ওই জালিম বাদশাহের দুইটা হিংস্র প্রাণী ছিল যে হিংস্র প্রাণীদেরকে এই গর্তের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল এবং ঠিক সেম আগে যে করাটা আমি আপনাদেরকে বর্ণনা করলাম যে এই হিংস্র প্রাণীরা আল্লাহ তালার নবীদেরকে তারা চিনতে পারেন এবং তারা আল্লাহ তার নবী বিদায় হিংস্র প্রাণী হওয়ার পরেও যেই জালিম বাদশাহের যে বাঘ দুইটি সে বাঘ এবং তারা কী করলো দানিয়া আলস্তালামকে কেলেন না বরং তারা ওই বাঘরা দানিয়া আলবিনা ওয়ালিসুসাল্লামকে সম্মান করা শুরু করে দিলেন তো কিতাবের মধ্যে এটা সম্পর্কে অনেক বিস্তারিত ঘটনা রয়েছে তো এখন আমাদের হয়তো মনে অনেক প্রশ্ন আসতে পারে যে ওই দানিয়াল আলম সালা ওয়ালিসালাতলামকে গর্ত ফেলে দেওয়া হয়েছিলো তিনি কীভাবে তার খাবার খেয়েছিলেন বা তিনি কিভাবে জীবন অতিবাহিত করেছিলেন এ ব্যাপারে কিতাবের মধ্যে রয়েছে জাহাজ দানিয়ার আলবীনা আলহি সালাতসালাম তিনি যে গর্তের মধ্যে ছিলেন তাকে কারোর তো আপনার জালেম বাসা তো দিতই না কারণ জালে বাসা এটাই চাইতো ওই দানিয়া আলবিনা আলহি সালু যেন ওই গর্তের মধ্যে মৃত্যুবরণ করে এবং মৃত্যুবরণ করার জন্য তারা বরঞ্চ হিংস্র প্রাণী দিয়ে দিয়েছিলেন আল্লাহ তালা নবী তো আল্লাহ প্রিয় প্রিয়ভাজনদের আল্লাহ তালাই হেফাজত করবেন আল্লাহ তালাই সবকিছু ব্যবস্থা করবেন কারণ সকল নবীদের সকল প্রত্যেকটা মুসলমান মুমিনদের এটাই বিশ্বাস করে যে আল্লাহ তালার প্রতি বর্ষা যে আমার আল্লাহ তালা আমার জন্য যাই করেন তা বেহেতার করেন তা আমার জন্য ভালোই করেন তো এখানে হজরত দানিয়াল আলবেনা ওয়ালি সালাত সাল্লামের জন্য কিভাবে খাবারের ব্যবস্থা করলেন আল্লাহ তালা দেখেন এখানে যে ওই যুগের মধ্যে হজরত দানিয়ার আলব ওয়ালহি সাদু তো ছিলেন তিনি বাবেল শহরের মধ্যে তো ওই শহর থেকে আরেকটি শহর যেখানে বাইতুল মুকাদ্দস ছিল তো ওই বাইতুল মুকদ্দাসের মধ্যে আরেকজন আল্লাহ তালা নবী ছিলেন তো ওই আল্লাহ তালা নবীর কাছে আল্লাহ তালা ওহি প্রেরণ করলেন যে হ্যাঁ আমার নাম নবী আপনি উমুখাস্তানের মধ্যে আমার আরেকজন নবী রয়েছে সেই নবীর জন্য আপনি খাবারের ব্যবস্থা করুন তখন এই ব্যক্তি এই নবী আল্লাহ তালার দরবারে আরোজ করলেন যে হে আল্লাহ আমার স্থান থেকে ওই আল্লাহ তালা নবীর দানিয়ে আল্লাহ নবীন ওয়ালিয় সালাত সালাম এনার স্থান তো অনেক দূরত্ব আমি কিভাবে আপনার তার জন্য খাবার নিয়ে যাব বা খাবারের আয়োজন করবো তখন আল্লাহ তালা বলেন আপ আমি আপনাকে বলেছি আপনি তাই করুন আমি আপনাকে যাই বলেছি আপনি তাই করুন তখন সে আল্লাহ তালা নবী আল্লাহ তালার হুকুম পালন তিনি খাবার আয়োজন করলেন যখন তিনি কাবারের আয়োজন করলেন কাবার আয়োজন করার পর আল্লাহ তালা একটা মাধ্যম ব্যবস্থা করে দিলেন যে হজরত দানিয়াল আলবিনা ওয়ালি সালাতসালাম এবং ওই সহ। অর্থাৎ এক্ষেত্রে ওই আল্লাহ তালা ওই ওই স্থানের মধ্যে যে নবী ছিলেন ওই নবী সহ এবং ওই সহ আল্লাহ তালা আল্লাহ তালার কুদরতির মাধ্যমে কাবার সহ হজরত দানিয়াল আলবীনা ওয়ালি সালাতুয়া কাছে প্রেরণ করে দিলেন হজরত দানিয়াল আলবীনা ও সালাতুয়া সালাম এই খাবারগুলো দেখে এখন অবাক হয়ে গেলেন যে আমার কাছে এরকম কাবার করতে চলে আসলো তখন ওই আল্লাহ তালার নবী যে নবী খাবারগুলো রেডি করেছিলেন সেই নবী তিনি বলতে লাগলেন যে আপনার জন্য আপনার প্রভু আমাদের প্রভু আমাকে হুকুম দিয়েছে যে আপনার জন্য যেন আমি খাবারের আয়োজন করি এবং আপনার কাছে যেন আমি নিয়ে আসি তো এটা দেখে তিনি অনেক খুশি হয়ে গেলেন এবং আল্লাহ তাল দরবার তিনি সুক্রিয়া জ্ঞাপন করলেন এবং তার যে আসলে আল্লাহ তালার নবীরা তো যে অবস্থা থাকুক না কেন আল্লাহ তালা ইবাদত থেকে দূরে থাকেন না দেখেন এখানে বলতে গেলে অনেক কিছু আমাদের শিক্ষণের বিষয় রয়েছে যে হজরত দানিয়া আলবিনিসাত সালাম ওই গর্তের মধ্যে ওইখানে আল্লাহ তালার ইবাদত করছেন এবং এক্ষেত্রে আমরা কি আজকে কতটুকু শিক্ষা আছে গ্রহণ করছি আজকে দেখেন আমরা ইবাদত করি আল্লাহ তালার প্রতি সুক্রিয়া জ্ঞাপন করি হয়তো আবার যখন আল্লাহ তালা আমাদের কোনো কিছু নিয়ামত দান করেন খুশিতে অনেক কিছু করি কিন্তু যখন আমরা দুঃখের মধ্যে চলে যাবে প্যারেশানের মধ্যে চলে আসি তখন কি আমরা আল্লাহ তালার কাছে সুক্রিয়া জ্ঞাপন করি যে আমার উপর কোনো বিপদ চলে এসেছে এখন আমি এরপরেও কি আল্লাহ তালার কাজ সুক্রিয়া জ্ঞাপন করছি হ্যাঁ আল্লাহ আমার উপরে বিপদ এসেছে হয়তো আমার ভালোর জন্য বা আমার উপরে বিপদ আসার কারণে হয়তো আমার কোনো ভাড়াই আমার কোনো ভালো কাজ হয়তো ভাড়াই এটার মধ্যে রয়েছে কেননা আল্লাহ তালা কোনো বান্দার উপর হয়তো বা কোনো সময়ে কোনো নির্দিষ্ট সময় যেন বিপদ আসছে বা কোনো রোগ আসছে এটার দ্বারা তার ভবিষ্যতে আরও লাভ হবে তার আর উপকার হবে কেননা বান্দার প্রত্যেকটি যাই কিছু আল্লাহ তালা করেন প্রত্যেকটা কিছু আল্লাহ তালা ওই বান্দার জন্য ভালোর জন্য করে থাকেন তো আল্লাহ তালার প্রতি বর্ষা আল্লাহ তালার প্রতি বিশ্বাস আল্লাহ তালার প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিটা স্থানে প্রতিটা মুহূর্তে আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা এটা আমাদের অবশ্যই থাকা উচিত আল্লাহ তালা আমাদেরকে এর উপর আমল করার এবং অপরের কাছে এই ধরনের কৃতজ্ঞতা জ্ঞাপন করার উৎসাহ দেওয়ার সে সৌভাগ্য নসিব করুক তো হজরত দানিয়াল আলম্বিনা ওয়ালাহি সালাত এনার জীবনের থেকে আমাদের আরও অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে তো আজকের অনুষ্ঠানে আমাদের আসলে অনুষ্ঠানের একটা নির্দিষ্ট সময় থাকে তো আমি চেষ্টা করবো অবশ্যই আগামী অনুষ্ঠানের মধ্যে হলেও আমাদের হজরত দানিয়াল আল নবিনা ওয়ালাহি সালাতু আসালাম জীবনের মধ্যে আরও বিভিন্ন মনোমুগ্ধকর ঘটনা আপনাদের কাছে তুলে ধরবো এবং এটাও রয়েছে তার জীবনের মধ্যে হজরত দানিয়াল আল নবীনা ওয়ালি ওই ভক্তংশর যে বাদশাহ সে কীভাবে ধ্বংস হয়েছিল এবং তার এবং দানিয়াল আলম নবীনা ওয়ালিসালাতুসালামের সন্তানের সাথে কীভাবে তারা কীভাবে মৃত্যুবরণ করেন তারা কীভাবে দুনিয়া থেকে পড়ল গমন করেন এটাও অনেক মনোমুগ্ধকর ঘটনা রয়েছে তো ইনশাআল্লাহ আমরা এই টাকা অনুষ্ঠানের মধ্যে আপনার কাছে তুলে ধরার চেষ্টা করব তো মাদাই ছেলে বাংলা দেখতে থাকুন ইনশাআল্লাহ এইভাবে অনেক কিছু আমাদের অজানা কিছু জানার সৌভাগ্য নসিব হবে আল্লাহ তালা আমাদের কাজকে মধ্যে যা কিছু শ্রবণ করেছি তার উপর নিজে আমল করার এবং অপর ইসলামের নিকট পৌঁছে দিয়ে নেকে হাসিল করার সে সৌভাগ্য নসিব করবে آمين بجاه النبي الامين صلى الله تعالى عليه وعليه وسلم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم